ক্রিকেট বিশ্বে ফ্র্যাঞ্চাইজি মানেই নতুন নতুন তরুণ ক্রিকেটারদের বের করে আনা এবং সিনিয়র ক্রিকেটারদের নতুনভাবে প্রমাণ দেওয়া। প্রত্যেকটা লীগ অনুষ্ঠিত হওয়ার মূল কারণই তো এইটা। কিন্তু তরুণরাই যদি বারবার হতাশার মুখে পড়ে, তাহলে ক্রিকেটকে বিশ্ব দরবারে তুলে ধরার মতো হয়তো আর কোনো প্লেয়ারই থাকবে না। এবারের বিপিএলই তার প্রমাণস্বরূপ। বিপিএলে ব্যাট হাতে ব্যর্থ ক্রিকেটার মিঠুন সোহান নাইমদের কাছ থেকে প্রত্যাশাপূর্ণ রান এখনও পাওয়া যায়নি। মিঠুন সোহান ও নাইমরা 4-5-6 ম্যাচে 35-36 ও 42 রানের স্ট্রাইক রেট দেখলে যেন মনে হয় টেস্ট খেলতে নেমেছে তরুণ ক্রিকেটাররা। অন্যদিকে সিনিয়র ইমরুলও ব্যাট হাতে প্রমাণ দিতে পারছে না, ব্যর্থতার মুখে বারবার। অন্যদিকে আস্থা রাখার মতো তরুণদের অবস্থা একই। শামীম, শেখ মেহেদি, তৌহিদ, হৃদয়রা এখনো পর্যন্ত নিজেদেরকে প্রমাণ দিতে পারেনি। শামীম পাটোয়ারি অনবরত ম্যাচ খেলেও দেখাতে পারেনি তার সেরাটা। অন্যদিকে মাহমুদুল হাসান জয় 3 ম্যাচে 95 রানে 135 স্ট্রাইক রেট। তবে তাকে নিয়ে বিসিবির চিন্তা ভাবনা অন্যরকম। টি টোয়েন্টি দলে জায়গা পেতে তাকে প্রমাণ দিতে হবে আরও। অন্যদিকে অনবরত পারফরমেন্স করা সিনিয়র প্লেয়াররাই দেখাচ্ছে তাদের ঝলক। তামিম ইকবাল 100 সহ তুলে নিয়েছে 6 ম্যাচে 262 রান। তার দ্বিতীয় স্থানে আছে ঢাকার ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ। 3 নম্বরে জুনিয়র আফিফ হোসেন ধ্রুব তেমন ভালো না খেললেও হয়তো পাস করার মতো নম্বরটা পেয়ে গেছেন তিনি। অন্যদিকে সিনিয়র ক্রিকেটার বিজয় আবারও নিজেকে প্রমাণ দেওয়ার চেষ্টায়। তবে ইয়াসির আলী রাব্বির স্ট্রাইক রেট অনুযায়ী জাতীয় দলে হার্ড হিটার হিসেবেই স্বীকৃতি পাওয়ার অধিকার রয়েছে। বল হাতে তেমন পারফরমেন্স করতে পারছে না তাসকিন এবাদত, রোবেল, মুস্তাফিজ। তাসকিন ও এবাদতের ইকোনমির দিকে তাকালে মনে হয় উইকেট নেওয়ার থেকে রান দেওয়াটার চিন্তাই তাদের মাথায় বেশি থাকে। অন্যদিকে রোবেল মুস্তাফিজের কাছ থেকে পাওয়া যাচ্ছে না প্রত্যাশিত পারফরমেন্স, ব্যর্থ সবাই। কিভাবে স্পটলাইট নিজের করতে হয় তা হয়তো শেখা উচিত সাকিবের কাছ থেকে। আবারও টপ বোলিংয়ে সেই সিনিয়র ক্রিকেটার, যেটা ছিল টপ ব্যাটিংয়ে। সাকিব আল হাসান বরিশালে হয়ে 6 ম্যাচে 10 উইকেট, ইকোনমি দেখলে যেন মনে হয় ইনি টি টোয়েন্টি স্পেশালিস্ট। অন্যদিকে কামরুল রাব্বি 5 ম্যাচে 10 উইকেট থাকলেও ইকোনমি দেখে মনে হয় রান দেওয়ার মেশিন। নাসুম জাতীয় দল ও বিপিএলে অনবরত করে যাচ্ছে পারফরমেন্স, ইকোনমি দেখলে মনে হয় টি টোয়েন্টির বোলিংয়ের ভারটা দেওয়া যেতে পারে তার কাঁধে। মিরাজের ইকোনমি একটু বেশি থাকলেও পারফরমেন্স অফ নেই তার কাছ থেকেও, অনবরত পারফরমেন্স করে যাচ্ছে মেহেদি মিরাজ। অন্যদিকে এবারের বিপিএলের চট্টগ্রামের হয়ে খেলা মৃত্যুঞ্জয় চৌধুরী এবারের বিপিএলের একমাত্র হ্যাটট্রিকের মালিক। নিজের ভেলকি দেখাচ্ছে একের পর এক ম্যাচে। পারফরমেন্স দেখে মনে হচ্ছে জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন তিনি। মেহেদি হাসান, মেহেদি ভিডি স্পোর্টস।